3 রিশরা জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো, আজকে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। আর এর আগে আমি কোনোদিনও, আরে ভাই গাড়ি, যদিও আমি শ্রীরামপুরে থাকি বাট আসিনি, আজকেও হয়তো আসতাম না, কিন্তু প্রতীতি আমার সঙ্গে এসছে আজকে। প্রতীতি আমাকে বললো যে ভাই ঠাকুর দেখতে যাবি রিশরায়? আমি তো বাড়িতে চুপ করে বসেই ছিলাম, আমি বললাম ঠিক আছে চল যাওয়াই যায়। আর মানালিকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু মানালি কালকে গিয়েছিল চন্দননগর, ওর পায়ে ব্যথা রয়েছে। চলো আজকে রিশরায় ঘোরাঘুরি করবো, ঠাকুর দেখবো, মজা করব, আর অবশ্যই খাওয়া দাওয়া তো থাকবেই। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বঙ্গিনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও বস, খেয়ে আছো। কোন আমরা ফার্স্ট যে ঠাকুরটা দেখবো সেটা হচ্ছে এই এই প্যান্ডেলটা, মানে এটা হচ্ছে রিশরা চারবাতি পুজো প্যান্ডেল। দারুণ করেছে, বাইরে থেকে তো সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা প্যান্ডেলের ফটো আমি ইনস্টাগ্রামে আপলোড করব, তোমরা সেখান থেকে দেখতে পারো। এই হচ্ছে থিম, বেশ সুন্দর। আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী, লুক অ্যাট দিস বিউটি। এখন আমরা চারবাতির মোড়ের কাছেই আছি, আর সামান্য বৃষ্টি এসে গেছে, আর মন জিনিসের একদম উল্টো দিকেই এরকম বুড়ির চুল বা হাওয়াই মিঠাই, আমি তো হাওয়াই মিঠাই বলি, তো এইটার কাউন্টার রয়েছে, পাশে জুসের কাউন্টার রয়েছে, আর তার পাশেই একটা পপকর্নের কাউন্টার ওপেন হয়েছে, আর সেখান থেকেই পপকর্ন কেনা হয়েছে, যেটা আমি খাবো না, প্রতিদিন কারণ আমি পপকর্ন খাই না, মুভি দেখতে গেলেও খাই না। কি ভাই ধাক্কা ধাক্কা মেরে চলে যাচ্ছে তোকে। এখন আমরা চারবাতি থেকে একটু এগিয়ে এসেছি, পরের ঠাকুরটার মানে জায়গাটার নাম কি আমি জানি না, কিন্তু লাইটিংটা জাস্ট দেখো ভাই সাব। এটার লাইটের থিমটা হচ্ছে চন্দ্রযান 2, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে, জাস্ট অসাম। ছবি তো তুলছি না ভাই, ভিডিও। নব যুবক সংঘ 43তম পুজো, আর সামনে প্রতীতি এখন এইরকম করে চলে এলো, আর দেখতেই পাচ্ছ প্রতিমা রয়েছে, দারুণ করে, মানে জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে বড় বড় প্রতিমা, আর সুন্দর করে সাজসজ্জা, দারুণ লাগছে। আর ঢাক বাজছে, বেশি কথা বলা যাবে না। হচ্ছে 72 পল্লীর পুজো মণ্ডপ, 50তম বর্ষ, মানে হাফ সেঞ্চুরি করে ফেললো। এগুলো আমার স্কুলের বন্ধু, দেখা হয়ে গেছে ওদের সঙ্গে। আর এখন আমরা রয়েছি ঋষরাজ জাগৃতি পুজো মণ্ডপে, এটা কততম পুজো সেটা আর এখানে মেনশন করেনি, আর আমি প্রতিমাটা দেখানোর চেষ্টা করছি, বাট এত ভিড় জানি না ঠিক মতো দেখাতে পারবো কি না। ঘিরে মেয়ে যে খাবো এগুলোই আপাতত দাবি আমার। তুই ঠাকুর দেখতে আসিস তো? আমি বললাম যেটাই করতে আসিস নি। যাই হোক, এই এই পুজো মণ্ডপটাও ভালো করেছে। আর এখানে না ঢোকার সময় একটা জিনিস দেখলাম, সেটা দেখাচ্ছি তোমাদের। ছিলাম না জাগৃতিতে ঢোকার আগে এরকম একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই জিনিসটা, মানে আমি ঢোকার সময় ভাবছিলাম মানুষগুলো এরকম করছে কেন, তারপরে দেখলাম যে ভূতের কিছু একটা করেছে, কিন্তু মানুষ ভয়ই পাচ্ছে না যেটা দেখে, কেন করেছে এটা। আচ্ছা, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে জিটি রোডের ওপারে, মানে স্টেশনের কাছে, এখন জিটি রোডের এপারে চলে এসেছি, আর এপারে এসে ফার্স্ট ঠাকুর হচ্ছে অনাথ আশ্রম, রাইট? অনাথ আশ্রমের ঠাকুর, মানে ঋষের অনাথ আশ্রম, এই সেই প্যান্ডেল। এখন আমি রয়েছি রিষ্টার জিটি রোডের পাশে আর একটা পুজোতে, যেটা হচ্ছে প্রেম মন্দিরের গলির প্রথম পুজো। জাস্ট দারুণ করেছে প্যান্ডেলটা, সত্যি মানে অসাধারণ বললেও কম বলা হয়, এত সুন্দর করেছে না, সামনে থেকে না এলে তোমরা বুঝতে পারবে না, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনে থেকে আরও অন্য লেভেলেরই দেখতে লাগে। এই জিনিসগুলো না এখন খুব মানে প্রত্যেকটা পুজো মণ্ডপেই দেখা যাচ্ছে, এই জিনিসগুলো মানে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, সত্যি অসাধারণ। ফার্স্টে কি খাবো বুঝতে পারছিলাম না, তাই এই কাকুর দোকান থেকে আমরা লেস কিনেছি, দোকানের নাম হচ্ছে পাপিয়া ঠান্ডা পানীয় দশকর্মা। এখান থেকে আমরা ব্লু লেসটা কিনেছি, যেটা খেতে আমার দারুণ লাগে,
এখন আমরা আবার জিটি রোড থেকে এপারে চলে এসেছি আর যাচ্ছি হচ্ছে লেলিন মাঠের দিকে। আর লেলিন মাঠে যাওয়ার পথে একটা জিলেপির দোকান ছিল, সেখান থেকে প্রতিদিন মাত্র, আরে ভাই দাঁড়াচ্ছিস কেন, সেখান থেকে প্রতিদিন মাত্র 100 গ্রাম জিলেপি কিনেছে, সেখান থেকে আমি পেয়েছি হচ্ছে 1 পিস। ভাই একটু বেশি করে কিনতে পারলি না, 1 পিস কি করব, পরের খাবারগুলো তো খেতে হবে না, তাহলে 1 পিস জিলেপি দাম বেড়ে গেছে। আমরা তেঁতুল তলার দিকে যাচ্ছি আর গান চলছে, বেশি কথা বলতে পারবো না। আর একটা ফুচকার স্টল দেখতে পেলাম, যেটা হচ্ছে এটা, আর মানে লোভ সামলাতে পারছি না, এবার ফুচকা খাবো। আচ্ছা তো ফুচকা খেয়ে এবার আমরা হরিসভার দিকে যাচ্ছি, মানে প্যান্ডেলটা একদম আমার সামনেই আছে। ফুচকাটা একদম আমার ভালো লাগলো না খেয়ে। ভাই তোর ভালো লেগেছে? না, কেমন একটা যেন করেছিল, মানে আলুর কোয়ালিটিটা একদমই বাজে। বেকার বেকার আমার 10 টাকা গেল গাইজ, আমার একদম পছন্দ হয়নি ফুচকাটা। যাই হোক প্যান্ডেলটা দেখো, হরিসভা পুজো কমিটির প্রতিমা জাস্ট অসাধারণ, সত্যি খুব সুন্দর। এই সামনে কে চলে আসছে ভাই, রয়েছি রিষড়ার তেঁতুলতলা পুজো মণ্ডপে। এখানে এসে আমি জাস্ট পাগল হয়ে গেছি, কারণ এখানে যে প্যান্ডেলটা করেছে তোমরা না দেখলে বুঝতে পারবে না। খেতে পারো, একটু বেশি দিলে ভালো হতো, আবার সেটা বারবার মনে হচ্ছে। লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে লেলিন মাঠ। এখানে মানে প্রচুর খাওয়া দাওয়ার জায়গা, খেলনার দোকান, মানে অ্যাকচুয়াল মেলাতে যে আমরা ফিলটা পাই এই মাঠটাতে ঠিক সেরকমই, প্রচুর বড় মাঠ, হিউজ হিউজ, ইটস হিউজ। আর এই হচ্ছে লেলিন মাঠের প্যান্ডেল, সামনে থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এর আগে আমরা দেখলাম তেঁতুলতলার পুজোটা, ওটা তো মানে আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল দেখে, আর এখন লেলিন মাঠের যে প্যান্ডেলটা এটা দেখে আমার চোখ ডাবল ধাঁধিয়ে গেছে, বিকজ বিরিয়ানির কোয়ান্টিটিটা আমার একটু কম লাগে, আমি একটু কমই দিয়েছি। 120 টাকা নিচ্ছ, মেলা তো কি হয়েছে, বেশি দিতে হবে গাইজ। আচ্ছা তো বিরিয়ানি খেতে খেতে প্রতিদিন একটা জিনিস নোটিস করলো যে, এ ভাই ডিম ফেলে দিল, এটা তোর খাওয়া যাবে না। ও এই হলো হয়ে গেছে একদম প্লেট পরিষ্কার করে, আর আমি ওর ওই ডিমটা ফেলে দিয়েছি এখানে, যার জন্য ও আমার উপর প্রচুর রেগে গেছে। আচ্ছা লেলিন মাঠটা যেরকম বড় সেরকম লেলিন মাঠের পুজো মণ্ডপটাও বড়, আর সেরকমই একটা পাপড়ি চাটের দোকান, যেটা নাম হচ্ছে রাজস্থানী পাপড়ি চাট। পাপড়ি চাটের স্টলটাও এত বড়, মানে দেখতে পাচ্ছ কত রকমের জিনিসপত্র জাস্ট পাহাড়ের মতো করে সাজানো আছে, এইখান থেকে শুরু করে অতটা পুরোটা পাপড়ি চাট, ভেলপুরি, এই সমস্ত কিছু। চলো গান চালু হয়ে গেছে, আর কিছু বলা যাবে না। আমরা এখন লেলিন মাঠ থেকে বেরিয়ে যাবো,
আর এই ফার্স্ট টাইম লেলিন মাঠের পুজো দেখতে এসে আমি জাস্ট পুরোপুরি অবাক, কারণ বিশাল বড় মাঠ আর প্রচুর খাবার দাবার স্টল। মানে ওখানটার নাম হচ্ছে গৌরাঙ্গ রেস্টুরেন্ট, কোথাকার রেস্টুরেন্ট আমি জানি না, কিন্তু এরকম মেলা হলে এই রেস্টুরেন্ট আমি অনেক জায়গায় দেখেছি। ওকে ওকে ওকে, সো শেষ আজকের ব্লগ এখানেই শেষ। আর পাচ্ছি না, আর বকার মতো এনার্জিও নেই ভাই তোর আছে, আর হাঁটার মতো এনার্জি নেই, কিন্তু আমাদের হাঁটতে হবে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের পথে, বিষ্ণু স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরবো, মানে শ্রীরামপুর ফিরবো। ভিডিওটা আর বেশি বড় করছি না, জানি না কেমন হলো, মানে এডিট করে হয়তো আমি বুঝতে পারবো। খাওয়া দাওয়া আজকে বেশি ছিল না, যদি মানে ভালো লাগে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করলাম, আমি যেরকম এনজয় করলাম তোমাদের সঙ্গে জাস্ট সেটাই শেয়ার করলাম। আচ্ছা, ভিডিওটা যদি এতদূর দেখে থাকো মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিয়ে যেও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বং ইনসেন ফ্যামিলির মেম্বার হয়ে যাও। চলো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো টাটা। আচ্ছা তো এখন আমি শ্রীরামপুর পৌঁছে গেছি আর বাড়ি ফিরছি। একটাই কথা বলবো রিস্টার মানুষদের জন্য, আজকে তোমরা এত সবাই আমাকে চিনতে পেরেছো আর হাই হ্যালো করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অসম কাটলো আজকের সন্ধ্যাটা, চলো টাটা।